নমস্কার বন্ধুরা, জিয়া সিংহ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে গণেশ চতুর্থী, সবাইকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা। আগামী পুজোগুলো আপনাদের খুব ভালো কাটুক। তো আমি বেশ কয়েকদিন ধরে ভিডিও দিচ্ছি, তো যারা আমার ভিডিও দেখছেন তারা আশা করি জানেন যে আমি কী ধরনের ভিডিও দিই। তো আমার ব্লগ চ্যানেল, আমি ব্লগ চ্যানেলে চেষ্টা করি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, এমন কিছু ভিডিও দেওয়ার যাতে আপনারা উপকৃত হন, সেই রকমই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আমি দুটি ভিডিও একটু ভাইরাল হয়েছে আপনাদের ভালোবাসায়। অবশ্যই আপনারা ছাড়া আমি কিচ্ছু না, আর আমার জার্নিটা এই শুরু করেছি। তো ভালো রেসপন্স পেয়েছি বাস্তু টিপস নিয়ে। আরেকটা হচ্ছে ময়ূর পালক, সেটাও খুব খারাপ না, আপনাদের মোটামুটি ভালোবাসা পেয়েছি। তো সেই জন্য আমি চেষ্টা করলাম যে আমি যতটুকু জানি আপনাদেরকে যদি হেল্প করতে পারি। আপনারা যেহেতু এই ধরনের ভিডিও পছন্দ করছেন, তো সেই জন্যই আজকের আমার ভিডিও করা। তো আমরা সবাই চাই যে আমাদের সংসার জীবন সুন্দর হোক, এবং তার জন্য কিছু মেনটেন করতে হয়। আমরা যারা সংসারী তাদেরকে কিন্তু অনেক কিছুই মেনে চলতে হয়। তো এইরকমই কয়েকটি বাস্তু টিপস নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব, যাতে আপনারা উপকৃত হন। তো প্রথমেই যেটি বলবো, আপনারা ঘুম থেকে উঠেই দিনটা শুরু করুন ইষ্ট দেবতা বা আরাধ্য দেবতাকে প্রণাম করে, যাতে সারা দিনটা ভালো যায় এবং ওনার আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত না হই। নেক্সট যেটি বলবো, আরাধ্য দেবতাকে প্রণাম করার পরেই যে কাজটি করবেন, বাড়ির উঠোনে অবশ্যই জল দিয়ে ধুইয়ে দেবেন। সারা রাতে অনেক নেগেটিভ এনার্জি কিন্তু বয়ে যায়, সেই নেগেটিভ এনার্জি যেন বাড়ির মধ্যে প্রবেশ না করে, ভালো করে উঠোনটা কিন্তু ধুয়ে দিতে হবে। তারপরে যেটি বলবো, বাড়ির ঈশান কোণ সব সময় পরিষ্কার রাখুন। ঈশান কোণ হচ্ছে দেবতার স্থান। পারলে তুলসী গাছ লাগান, তাতে নিয়মিত জল দিন, ধূপ দিন, এবং তুলসী গাছের তলাও কিন্তু পরিষ্কার রাখতে হবে, কারণ আমরা সবাই তুলসী গাছকে দেবতা হিসেবেই মানি। এরপরে যেটি বলব, বাড়ির মেন দরজায় কোনো মাঙ্গলিক চিহ্ন দিন। স্বস্তিক চিহ্ন হতে পারে, বা আপনারা হনুমানজির ছবি দিতে পারেন। হনুমানজির ছবি দিলে ওনাকে প্রত্যেক দিন ডাকতে হবে, ধূপ দেখাতে হবে, ওনার পুজো করতে হবে, উনি অবশ্যই রক্ষা করবেন আমাদেরকে। বাড়ির মধ্যে উনি কোনো নেগেটিভ এনার্জি ঢুকতেই দেবেন না। এরপরে যেটি বলবো, কর্পূর প্রচণ্ড নেগেটিভ এনার্জি কাটিয়ে পজিটিভ এনার্জি নিয়ে আসে। বাড়ির মধ্যে কর্পূর জ্বালান নিয়মিত, সেটা সকালে পুজোর সময় হোক বা সন্ধ্যাবেলা হোক। এরপরে যেটি বলবো, সন্ধ্যাবেলা একটু ঠাকুরের প্রার্থনা করুন আরাধ্য দেবতা, যাতে ওনারা আমাদের রক্ষা করেন। এরপরে যেটি বলবো, অবশ্যই বাড়িতে যে ঝাড়ু বা ঝাঁটা থাকে এটাকে মেন দরজার কাছে রাখবেন না, এটা নেগেটিভ এনার্জি নিয়ে আসে। ঝাঁটা সবসময় লুকানো থাকবে এবং খাটের নিচে কখনোই রাখবেন না। অনেকে হয়তো মেন দরজার সামনে রাখছেন না, কিন্তু খাটের নিচে রেখে দেন, এটাও করা যাবে না। এরপরে যেটি বলবো, এখন প্রত্যেকের বাড়িতে ডাইনিং টেবিল, সেই ডাইনিং টেবিলের অবস্থান যেন মেন দরজার মুখোমুখি না হয়, এটা খেয়াল রাখতে হবে। এই প্রসঙ্গে বলি, ডাইনিং টেবিলে আমরা অনেক সময় খেতে বসি, এতটাই তাড়াহুড়ো থাকে, বিশেষ করে আমরা যারা কর্মরত বাইরে যাই বা কর্মরতা, হয়তো খেলাম খেয়ে ওই থালাতেই হাত ধুয়ে বেরিয়ে গেলাম, এটা কখনো করবেন না, এতে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হন। এরকম কিছু সহজ সরল টিপস কিন্তু আমাদেরকে মানতে হবে আমরা যারা সংসারী। বাড়ির ছাদে কখনোই নোংরা জমাবেন না, কোনো ভাঙা জিনিস রাখবেন না। অনেকে আমরা ঘরটা পরিষ্কার রাখার জন্য বাড়ির ছাদ নোংরা করি, কোনো ভাঙা জিনিস সেটাকে রেখে দিয়েছি, এটা কিন্তু করা যাবে না। বাড়ির ছাদ সবসময় পরিষ্কার রাখবেন। এরপরে বলবো, বাড়িতে যতগুলো কল আছে, এখন তো ট্যাপ কল,
তো সেই কলের মুখ থেকে যেন জল চুইয়ে না পড়ে। মানা হয় যে ওই জল চুইয়ে পড়া মানে কিন্তু টাকাও ওইভাবে বেরিয়ে যাওয়া, আপনার সঞ্চিত অর্থ জলের মতনই খরচ হয়ে যাবে। অতএব যদি কলের মুখ থেকে জল পড়ছে তাহলে সেটা অবিলম্বে সারিয়ে নিন। এরপরে যেটি বলব, এখন তো মানে প্রায় বাড়িতেই অ্যাটাচ বাথরুম, তো আমরা বাথরুম ইউজ করে অনেক সময় দরজা লাগাতে ভুলে যাই, এটা কিন্তু করবেন না। বাথরুমের নেগেটিভ এনার্জি ঘরের মধ্যে প্রবেশ করতে পারে। আপনারা বাথরুম ইউজ করুন, সাথে সাথে বাথরুমের দরজা লাগিয়ে রাখুন। এরপরে যেটি বলবো, বেডরুমে কখনোই কোনো ঠাকুরের ছবি রাখবেন না, ঠাকুরের ছবি ঠাকুর ঘরেই রাখুন। তো ঠাকুর ঘর প্রসঙ্গে আরেকটি কথা বলি, অবশ্যই বাস্তুশাস্ত্র মেনে ঠাকুর ঘর হওয়া উচিত। আর ঠাকুর ঘরে একই দেবতার ছবি যেন দুটো না হয়। আপনার গণেশ আছে, সেই গণেশ যেন একটাই হয়, দুটো যেন না হয়, সেটা যে কোনো ঠাকুরের ক্ষেত্রেই। নেক্সট যেটা বলবো, বেডরুমে ড্রেসিং টেবিল বা আয়না কখনোই যেন বেডের অপোজিটে না হয়। যদি মানা যায় তাহলে কিন্তু না রাখাই ভালো, কিন্তু যদি সম্ভব না হয় আপনারা ড্রেসিং টেবিল রাখুন, কিন্তু সেটা যেন বেডের অপোজিটে না হয়। আর সেটাও একান্তই যদি উপায় না থাকে, হয়তো বেডের অপোজিটেই আছে, তাহলে ড্রেসিং টেবিলটা বা আয়নাটা আপনারা ঢাকা দিয়ে রাখুন। আয়না বা ড্রেসিং টেবিলে যেন আপনার বেডের ছবি না পড়ে। এরপরে যেটি বলবো, রান্নাঘরে কোনো ভাঙা বাসনপত্র ব্যবহার করবে না, এটা করা একেবারেই অনুচিত, সেটা কিন্তু সংসারের জন্য অমঙ্গল বা মা লক্ষ্মী রুষ্ট হন। অনেক সময় কি হয়, কোনো বাসন হয়তো একটুখানি ফেটে গিয়েছে, ও আমরা ওটা ইউজ করে নিই। এটা আমরা অনেকে, বিশেষ করে আগেকার মানুষেরা ইউজ করে নিতেন, হয়তো কিছুটা সাশ্রয়, কিন্তু এটা একদমই উচিত নয়। ছেঁড়া জামা কাপড় পরবেন না। এই কিছু সহজ সরল টিপস কিন্তু আমাদেরকে মানতে হবে। ছেঁড়া জামা কাপড়, ভাঙা বাসনপত্র, এগুলো কিন্তু দারিদ্রতার লক্ষণ। আগেকার আমরা দেখেছি টুকটাক ছেঁড়া হলে পরে নিতেন বা আমরাও করতাম, কিন্তু এইগুলো মানেই কিন্তু দারিদ্রতার লক্ষণ, এগুলোকে অ্যাভয়েড করে যাওয়াটাই ভালো। নেক্সট যেটা বলবো, বাড়ির ঈশানকোণ অতি পবিত্র জিনিস, ঈশানকোণ পরিষ্কার রাখবেন। আর আমি আগেই বললাম যে ঈশানকোণে তুলসী গাছ লাগাবেন। এরপর যেটা বলবো, অবশ্যই বাড়ির মধ্যে সন্ধ্যাবেলা একটু প্রার্থনা করবেন আরাধ্য দেবতার, এতে মনের একাগ্রতাও আসবে আর উনাদের আশীর্বাদও প্রাপ্ত হবেন। তো এইরকম কিছু টিপস আমাদের সংসারী জীবনে অবশ্যই মানতে হয়। আমরা যদি এরকম সহজ সরল কয়েকটি টিপস মেনে চলতে পারি, অবশ্যই আমাদের জীবন সুন্দরভাবে চলবে, ঈশ্বর আমাদেরকে রক্ষা করবেন, মাথার উপরে একজন আছেন, ওনার আশীর্বাদে আমরা সবাই ভালো থাকব, সাবধানে থাকতে পারি, সুস্থও থাকতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইরকম যদি ভিডিও আরও পেতে চান আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আরেকটা পয়েন্ট আপনাদেরকে আমি বলিনি, বলতে ভুলে গেছি, মনে পড়লো, আপনারা অবশ্যই বৃহস্পতিবার বাদে ঘর মোছার জলে লবণ মিশাবেন। লবণ কিন্তু নেগেটিভ এনার্জি দূর করে, পজিটিভ এনার্জি নিয়ে আসে, অবশ্যই সেটা সামুদ্রিক লবণ হলে ভালো হয়। তো এই কয়েকটা টিপস আপনারা ফলো করুন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।